একটা ভরে যাচ্ছে, মাদ্রাসার যুবক দিয়ে পুরা ফিল্ড ভরে যাচ্ছে। এটাই বোঝা যায় যে সামনের পৃথিবী এটা শুধু মুসলমানদের পৃথিবী, কথা বলেন ঠিক কি না? আমি এখন ভূমিকায় যাচ্ছি না, কারো কাউকে সম্বোধন করছি না, এর জন্য ক্ষমা করবেন সবাই। আসলে সময়টা কিভাবে জানি চলে যাচ্ছে, আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমিও তার জন্য অপেক্ষা করছি, কারণ ঈমানকে বাড়াতে হবে। বাতিলরা তো মাথা চাড়া দিয়ে আমাদের উপরে উঠছে, সেই বাতিলদেরকে নামাতে হবে, ঠিক কি না? এর জন্য স্বপ্ন দেখতে হবে। আজকে গোটা পৃথিবীতে প্রত্যেকটা জাতি স্বপ্ন দেখে, আমাদেরকেও স্বপ্ন দেখতে হবে। ও মাদ্রাসার ছাত্ররা, ও মাদ্রাসার শিক্ষকরা, ও মসজিদের ইমামরা, সকলকেই বলছি স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা শুরু করো। স্বপ্ন দেখতে হবে, জিহাদের ময়দানে চাপিয়ে পড়তে হবে, যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়তে হবে। রক্তের বিন্দু ফুটা, রক্তের বিন্দু পরিমাণ ফুটা থাকা সত্ত্বেও পিছপা হওয়া যাবে না। যখনই ডাক আসবে তখনই ইসলামের বিজয়ের জন্য, মুসলমানদের বিজয়ের জন্য, আরাকানের বিজয়ের জন্য, কাশ্মীরের বিজয়ের জন্য, ফিলিস্তিনের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে কে কে রাজি আছো হাত তুলে দেখা। আমরা দেখেছি, বসে যান, আমরা দেখেছি, স্বপ্ন দেখেছে ইহুদিরা, তারা তাদের স্বপ্নকে মাসিহুদ্দাজ্জালের মাধ্যমে বাস্তবায়িত করতে চায়, মাসিহুদ্দাজ্জালের মাধ্যমে বাস্তবায়িত করতে চাই। আমরা দেখেছি, স্বপ্ন দেখেছে খ্রিস্টানরা, তাদের স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে চাই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ নয় গোটা পৃথিবীর বুকে খ্রিস্টান মিশনারি ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? এই মাইকের আওয়াজটা সাউন্ডটা বাড়িয়ে দাও। গোটা পৃথিবীতে খ্রিস্টান মিশনারি ছড়িয়ে দিয়েছে, তাদের টার্গেট হচ্ছে তারা গোটা পৃথিবী শাসন করবে। ইহুদিদের টার্গেট হচ্ছে তারাও গোটা পৃথিবীকে শাসন করবে। হিন্দুদের টার্গেট হচ্ছে তারা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই সমস্ত দেশগুলোকে, তারাও ইন্ডিয়া ওই সমস্ত, তারা একটা, তাদের একটা দল গঠন করেছে ইসকন নামে। আপনারা দেখতে পান ভারতের বুকে ওই ইসকন মুসলমানদের রক্ত প্রতিনিয়ত ছড়াচ্ছে। তাদের টার্গেট হচ্ছে তারাও পৃথিবী থেকে মুসলমানদেরকে তুলে দিতে চায়। খুদার কসম, আজকে মুসলমানদেরকে স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার তালেব, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে মসজিদের মসজিদের ইমাম, আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে। আজকের স্বপ্ন হচ্ছে একটাই, তাদেরকে দলিশাত করতে হবে, তাদের স্বপ্নকে পৃথিবী থেকে উৎখাত করতে হবে। এর জন্য প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দেওয়া হবে, প্রয়োজনে জীবন লাগলে জীবন দেব, কাপড়ের কাপড় মাথায় পরে ময়দানে নেমব, বাতিলের সাথে আপোষ করতে পারবো না। আরেকটা কথা মনে রাখবেন, কিছু কিছু নাস্তিক বলে থাকে যে তোমাদের ফিলিস্তিনে দেখো রক্ত জড়াচ্ছে, কিন্তু তোমরা তো জানো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে আল্লাহ তো বলেছেন কোনো ভয় নাই, কোনো সংশয় নাই, যদি মুমিন হয়ে থাকো বিজয় দান করবেন তিনি কে? বিজয় দান করবেন তিনি কে? ফিলিস্তিনের ভাইয়েরা জানে যে আল্লাহ বিজয় দান করবেন, এর জন্য রক্ত দিচ্ছেন। শুনে রাখো মুসলমান, ইসলাম নামক বৃক্ষে রক্তই ঢালতে হয়, পানি ঢাললে লাভ হয় না। আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত মায়ানমার থেকে নেন, আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত উইঘুর থেকে নেন, আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত কাশ্মীর থেকে নেন, আল্লাহর যখন পছন্দ হয় সেই রক্ত ফিলিস্তিন থেকে নেন। বাংলাদেশেও যদি সেই রক্তের প্রয়োজন হয় বন্যা বসাইয়া দিব, ইসলামের ইসলামকে বাংলার জমিন থেকে মিটাইতে দিব না, ঠিক কিনা? তাকলু মুরাদ নামে যতরা আসবে তারা দলিশাত হয়ে যাবে, তাদেরকে ভাষায় দেওয়া হবে। আমার শায়েখ আপনার শায়েখ যেখানে ভাষায় দিতে যায়, আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও তাদেরকে সেখানে ভাষায় দিব। বসে আছেন প্রধান মেহমান, বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু সময় তো খেয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার কথা এখানেই শেষ করছি। কিন্তু একটা কথা বলে যাই, আমাদের উসামা ভাই, সাকাত হোসেন রাজি, আল্লামা আইয়ুবী যখন ডাক দিবে দিনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ফিলিস্তিনের জন্য, আরাকানের জন্য রক্ত দিতে, জীবন দিতে, শাহাদাতের পর দরজায় অন্ধ্রগ্রহণ করতে কে কে রাজি আছো হাত তুলে দেখা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।